হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর লিখিত পরীক্ষা 2023, পদের নাম কমিউনিটি অর্গানাইজার, তারিখ 9 জুন 2023। আমরা দেখব আজ গণিতের সমাধান, শুধু গণিতের সমাধান। আচ্ছা, 1 নম্বর বললো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার এবং এর পরিসীমা 1 মিটার, এর ক্ষেত্রফল কত? এর উত্তর 337 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, 2 নম্বর, বার্ষিক 4.2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে? তার উত্তর হবে 700 টাকা। 3 নম্বর, 100 থেকে 200 মধ্যে 3 ধারা বিভাজ্য সংখ্যা কয়টি? এটার উত্তর হবে 33টি। 4 নম্বর, 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈর্ঘ্য চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এটার উত্তর হবে 22/1। এটার উত্তর হবে 22/1। 5, পাওয়ার অফ এ ইকুয়াল 1/3 ও পাওয়ার অফ বি ইকুয়াল 3/4। এ ও বি স্বাধীন হলে পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর মান কত? এর উত্তর হবে 5/6। আচ্ছা, 6 নম্বর, -49 এর মান কত? এটার উত্তর হবে -1। এটার উত্তর হবে -1। আচ্ছা, 7 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বয়ের স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? এটার উত্তর হবে 39। এটার উত্তর হবে 39। আচ্ছা, 8 নম্বর, একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত? পূর্বের বেতন কত? এটার উত্তর হবে 5,000 টাকা। আচ্ছা, 9 নম্বর, একটি সুষম বহুভুজের প্রত্যেকটির কোণ 168 ডিগ্রি, এর বাহু সংখ্যা কতগুলো? এর বাহু সংখ্যা কত? এটার উত্তর হবে 30টি বাহু। এটার উত্তর হবে কি? 30টি। 10, 81√2x ইকুয়াল 1 হলে x এর মান কত? এটার উত্তর হবে -4। উত্তর হবে -4। 11 নম্বর, একজন ব্যক্তির বেতন 5% কমে কিন্তু 1 বছর পর আবার 5% বেড়েছে, মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? এটার উত্তর হবে 0.25% কমেছে, বেতন কমেছে। আচ্ছা, 12 নম্বর, ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা একদম সহজ, এটা উত্তর হবে 50% ক্ষতি। কি 50% ক্ষতি? 13 নম্বর, 6টি সংখ্যার গড় 8.5, 1টি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়, বাদ দেওয়ার সংখ্যাটির কত? বাদ দেওয়ার সংখ্যাটি হবে 15। আচ্ছা, 14, a+b=7 এবং ab=12 হলে 1/a² + 1/b² কত? এটার উত্তর হবে 25/144। আচ্ছা, লাস্ট 15, √x+3 = √x+√3 হলে x এর মান কত? এটাও সহজ, এটার উত্তর হবে 0। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।